তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আমার একটু শরীর খারাপ আছে, মানে ওরা সবাই ভালো আছে, আমার একটু শরীর খারাপ। মানে সকাল থেকে একটু রেস্ট যাচ্ছি না, আমি মাছ করবো তো সকাল থেকে একটু রেস্ট পাইনি। সেই যে সকাল থেকে দৌড়াচ্ছি, কাজ করছি, একটু রেস্ট পাইনি, বাড়ি এসে একটু শুয়েছিলাম এসিটা চালিয়ে। মানে প্রচণ্ড মাথা ঘুরছে আর গা হাত পা কাঁপছে, পা কামড়াচ্ছে। তো সুকান্ত বললো যে বাদামগুলো একটু গরম করে দাও, নরম হয়ে গেছে, তো গরম করে নিয়ে আসলাম। আর একটা ব্লগ শেষ করেছি দিদি বাড়ি থেকে, আর রাত্রে থেকেই শুরু করছি। এখন আমি মাছ এই দেখো এই প্যাকেটের মধ্যে করে ঝুলিয়ে রেখে দিয়েছি, কালকে লাগাবো। এই যে এখানে টব আছে মাটির, ছটা টব আছে, ছটা গাছ নিয়ে এসেছি। তো এইদিকে দেখো মাছগুলো সব থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই যে কাগজটা দেখছো, এটা যখন আমি কর্নফ্লেক্স খেতাম সেই কর্নফ্লেক্সের কাগজ আরও আছে, রেখে দিয়েছি মাছ কাটার জন্য। তো এখানে চারটে তেলাপিয়া, চারটে এখানে চারাপোনা না কি বলে, আর দিদিরা তেলাপিয়া মাছ বেশি নিয়েছে, আর এগুলো দুটো নিয়েছে। তো আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে আজকে, জানো তো আমার বেশি টাইম লাগেনি। কেন বলো তো, নতুন বটিটা দিয়ে কেটেছি বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। প্রথমে পুরনো বটি যেটা দিয়ে সবজি বানাই সেটা নিয়ে বসেছিলাম, তারপরে মনে পড়লো যে না নতুন বটি দিয়ে কাটি। নতুন বটিটা না মানে নামাতে আমার একটু মায়া লাগে, কারণ নতুন তো, যে কোনো নতুন জিনিস ব্যবহার করতে আমার একটু মায়া লাগে। তো যাই হোক, বটিটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এই কাগজটাও সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে মাছগুলো ধোবো। আজকে আমার শরীরে একটু সাথ দিচ্ছে না, খুব কষ্ট হচ্ছে আমার, আবার এদিকে পায়ে মশা কামড়াচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, দাঁড়াতে পারছি না, মনের জোরে আমি এই কাজগুলো করছি। তো এগুলো ধুয়ে এখন মাছটা ধুয়ে নেব। মাছটা আজকে ভেবেছিলাম যে এক দু পিস ভাজা করব, কিন্তু সুকান্ত বললো থাক করা লাগবে না, কালকেই করো একেবারে। তো এই যে মাছগুলো এখন ধুয়ে নেব। আর আমরা জানো তো তেলাপিয়া মাছ, তারপরে এইসব ছোট মাছ, ইলিশ মাছের তো ফেলেই না, কানের মানে ফুলকো না কান কানকো, আমরা তো কানকো বলি, তো ফুলকা না কি একটা ফুলকো না ফুলকা বলে বেশ। তো যাই হোক, ওগুলো আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখি, ওইটা ভালো না বলে সব ফেলে দিয়েছি, না হলে আমি এগুলো ফেলি না। মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আজকে না তো বেশি কষ্ট হয়েছে আমার বাসন মাজতে, কারণ দিদি বাড়ি গেছি আমি বাসন না মেজে, তো বাসন মেজেই মাছগুলো কুটেছি। মাছ কাটা, ধোয়া, মাজা সব কমপ্লিট। আমার মুখের অবস্থাটা দেখো, পুরো ঘেমে ভূত হয়ে গেছি, প্রচণ্ড মাথা ধাঁধা করছে, পা ব্যথা করছে, তাও আমি কষ্ট করে মনের জোরে করেছি। এখন আমি এসির মধ্যে একটু বসে একটুখানি রেস্ট নেবো, এখন কটা বাজে, 10টা বেজে গেছে। আবার একটু পরে আবার খাওয়া দাওয়া শুরু হবে, তারপরে আবার সেই বাসন হবে, সেই বাসন মাজবো। তো চলো আর বেশি কথা বলবো না, কালকে আবার তোমার সাথে দেখা হবে। গুড মর্নিং, এটা পরের দিন সকালবেলা, এখন ঘড়িতে বাজে ঠিক 7:11। তো ঘুম থেকে উঠে গেছি, ছেলে, ছেলের বাবা, ওরা সবাই ঘুমাচ্ছে, ওদেরকে ডাকতে হবে। তার আগে আমি ফ্রেশ হবো, জল খাবো, তারপরে ওদের ডাকবো, দুধটা গরম করবো। আর এখানে আমার অবস্থা দেখেছো, কালকে রাত্রেবেলা বললাম না যে আমার পা কামড়াচ্ছে, মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা তো বাম লাগিয়েছি, কোনো কাজ হয়নি, অনেক কষ্টে ঘুমিয়েছি, কিন্তু যেদিন আমার পা কামড়ায় সেদিন যদি পা না বাঁধি আমার ঘুম আসবেই না, ঘুমাতেই পারবো না আমি। প্রথমে ভলিন স্প্রে করেছি, তারপরে আমি দুটো ওড়না দিয়ে এরকম করে পাটা বেঁধেছি। এটা জানি এইভাবে বেঁধে ঘুমানোটা উচিত না, আমি যদি না বাঁধি আমি ঘুমাতেই পারবো না, আমার খুব কষ্ট হয়। মানে এটা আমার ছোটোবেলার রোগ বলতে পারো, ছোটোবেলায় আমার মা টিপে দিত তাও হতো না, তারপর লাস্টে ঘুমানোর সময় আমি কাপড় দিয়ে, তখন কাপড় দিয়ে বাঁধতাম। তো যাই হোক, পাটা খুলে ফ্রেশ ট্রেশ হয়ে ছেলেকে পাঠিয়েও দিয়েছি। আজকে আমি করব উচ্ছে ভাজা, আর করব বেগুন ভাজা, হলুদ লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি ওটা ছেলের জন্য, আর রান্না করব মাছের পাতলা ঝোল। মাছগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি আলু ভাজবো। তার আগে মাথা খারাপ হয়ে গেছে, মাথায় কাজ করছে না, আমি ফোন দিয়ে দিয়েছি। তো
তো যাই হোক ফোরনের মধ্যেই ফোরন দিয়েছি জিরে আর গোটা শুকনো লঙ্কা তার মধ্যে আলুটা দিয়ে ভেজে তুলে নেব আর এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখো দারুণ টেস্ট লাগে এরকম জ্যান্ত মাছ মানে চারাপোনা না দিলেও তুমি তেলাপিয়া মাছ মানে যে তেলাপিয়া মাছগুলো জ্যান্ত পুকুর থেকে ধরে বিক্রি করে লাফাচ্ছে সেইগুলো কেটে দেয় না সেইগুলো এইভাবে রান্না করবে আর যেগুলো বরফে থাকে সেইগুলো এইভাবে করবে না প্রথমে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে দেবে আর তার মধ্যে মশলা দেবে আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আমার কাছে নেই বলে আমি দিইনি হলুদ লবণ দিয়ে এইভাবে কষিয়ে কষানোর সময় একটুখানি চিনি দিয়েছি ওই চিনিটার জন্যই না টেস্টটা মানে অন্যরকম হয়েছে দারুণ টেস্ট হয় এইভাবে রান্না করে দেখবে তো ভালো করে কষিয়ে আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু তেল দিইনি তবুও তেল ভাসবে কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি এক পিস তেলাপিয়া দিয়েছি আর চার পাঁচ পিস রেখে দিয়েছি কালকে করব তো এই যে এক পিস তেলাপিয়া এটা ছেলের জন্য দিয়েছি যেহেতু এগুলো ছোটো মাছ এতে প্রচুর কাটা হয় ছেলেকে খাওয়াতে পারবো না আমি নিজে খেতে পাই না অনেক মানে কষ্টে ভয়ে খাই আমি তো রান্নাবান্না গুছিয়ে আমি চলে এসেছি ছেলেকে নিতে ছেলেকে নিয়ে এখন কল্যাণী স্টেশনে দাঁড়িয়ে আছি আজকে জানো তো মানে খুব মানে কম পয়সা ছিল ব্যাগের মধ্যে আমি খেয়াল করিনি সুকান্তর ব্যাগ থেকে যে নেবো বাবার কাছ থেকে নেব সেটাও আমার মানে মনে নেই তাড়াহুড়ার মধ্যে চলে এসেছি গাড়ি ভাড়া দিয়েছি তারপর রুমাল কিনেছি লেবু টেবু কিনেছি সে কারণে পয়সা নেই এবার ছেলে তো মানে বায়না করে এটা খাবো ওটা খাবো তো কোনো রকমে ওর মুখটা বন্ধ করার জন্য আমি 10 টাকা খুচরো 1 টাকা 2 টাকা এরকম করে সব ব্যাগের থেকে বের করে ঝালমুড়ি কিনছি 10 টাকা দিয়ে এটা দিয়েই ওর মুখটা বন্ধ রেখেছি তো চলো বাড়ি থেকে দেখা হবে এখন আসলাম প্রচণ্ড রোদ কোনোদিন আমি ছাতা বের করি না আজকে আমি ছাতা বের করেছি ভাবতে পারছি কী পরিমাণে রোদ পড়েছে মাথা ঘুরছে আর আজকে সুকান্ত দিয়ে যায়নি সুকান্তর গ্যাস অবশ্যই বিশাল চাপ বিপিএলের গ্যাস নিচ্ছে তো এখন সব প্রচুর চাপ সে কারণে বেরোতে পারিনি আর টোটোও নিলাম না হেঁটে হেঁটে চলে আসলাম ছেলের নিচে এখন গুলগন্ডি নিয়ে যাবো গুলে ওর আমি খাবো তারপরে ওকে স্নান করবো হাতটা চাপিয়ে যাই তো চলো পরে আবার কথা হচ্ছে আজকে আমি সাইজকে নিয়ে গেছি মানে রোদ দেখেছি বাইরে আর আজকে আমি যাওয়ার সময় ছাতা বের করেছি আসার সময় ছাতা নিয়ে এসেছি তো এই দেখো এই লেবুগুলো প্রথম 15 দিন না 20 দিন আগে কিনেছিলাম একদম পুচকে পুচকে 12 পিস না 10 পিস দিয়েছিল 12 পিস মনে দিয়েছিল 50 টাকা তারপরে তারিখে এনেছি 9টা 50 টাকা এবার দিয়েছে 8টা 50 টাকা তাও লাভ আছে মানে এইগুলো বলে কি 15 টাকা পিস 15 টাকা না 20 টাকা পিস তো ট্রেন থেকে নিয়ে আসি এমনি বাজারে কিনতে গেলে না দাম বেশি ট্রেনে একটু দামটা কম আর এখন যা গরম পড়ছে না এই মৌসুমি লেবু খাওয়ানো খুবই উপকার ট্রেনের মধ্যে 20 টাকা দিয়ে রুমাল কিনেছি আর কি অবস্থা আমার এতটা পয়সা খুচরো পয়সা তোমার 2 টাকার কয়েন সব 50 টাকার মতো হবে তো এই যে সেটা দাদা খুশি এখন এই যে এখানটা দেখেছি এখানে একটা ছিদ্র হয়ে গেছে ছিদ্র হয়ে ভিতরে ঢুকে গেছে আমি পয়সা খুঁজে পাচ্ছি না আর এমনি ছিল 50 টাকা 20 টাকা 30 টাকা না একটা 50 টাকা নোট ছিল 20 টাকা নোট 10 টাকা নোট 10 টাকা কয়েন আর 5 টাকা কয়েন দুটো এই দিয়ে সারা রাস্তা চালিয়েছি তার মধ্যে আবার রুমাল কিনে বসেছি আবার লেবু কিনে বসেছি আসার সময় আমি খাবার যদি চাই কি করে তারপরে কোনো রকমের পয়সা জোগাড় করে মানে বের করে একটা ছিদ্র থেকে একটা 2 টাকা কয়েন বের করেছি করে মিলে দিলে 10 টাকা হয়েছে ঝালমুড়ি কিনেছি আর এই যে রুমালটা কিনেছি এটা সবসময় নিয়ে যাই এটা তো রুমাল টুপি আমার খুব ভালো লাগে এরকম বাটিকের মধ্যে ডালের মধ্যে তো এই রুমালটা কিনেছি নিয়েছে 20 টাকা এটা ধুয়ে দিতে হবে হাতের জল বসিয়ে দিচ্ছি এদিকে এখন আবার ছাদে পারিস তুই বাবা এত বড় হয়ে গেছিস তুই যো তো এই যে ছাদে চলে এসেছি ছেলে আর আমি কালকে এই বিছানা চাদর দুটো ধুয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে ধুয়ে দিয়েছিলাম সুকান্তই মেলে দিয়ে গেছে আর আজকে আমি তুলতে এসেছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা হয়তো দেখে চিনতে পারছো সুকান্ত আমাকে খুব বকাবকি করে জানো না তো মানে তোমাকে সব কিনে দিই তুমি কেন ব্যবহার করো না সব তুলে রাখো কেন আমার খুব বাজে স্বভাব নতুন জিনিস ব্যবহার করতে আমার এত মায়া লাগে মানে কুর্তি মানে যে কোনো জিনিস আমি সব তুলে রেখে দিই
তো ভাবলাম যে না আর তুলে রাখবো না, এগুলো ব্যবহার করবো, সে কারণে আমি ধুয়ে দিয়েছি। নাহলে এগুলো তো পিওর সুতির না, মানে পিওর সুতির হলেও ধুয়ে ব্যবহার করাটা উচিত, নাহলে পিওর সুতির মানে খসখসে হবে। আর এগুলো কী বলো তো একটু নুন দেওয়া থাকে, মনে হয় একটু ভিজে ভিজে হয়, তো সে কারণে ধুয়ে দিয়েছি, তুলে নিয়ে চলে এসেছি। আর এখন আমি বসেছি ব্যাগ সেলাই করতে। ওই যে বললাম ব্যাগের মধ্যে পয়সা ঢুকে গেছে, ব্যাগের যে পেছনের পকেট থাকে তার মধ্যে ছিদ্র হয়ে গেছে, ছিদ্র বলতে মানে সেলাই খুলে গেছে, সেলাই খুলে না ভেতরে একদম পয়সা ঢুকে গেছে, এবার ওর মধ্যে তো হাত যায় না। আমি কি করেছি, আমি সেলাইটা একটু ভালো করে খুলেছি, খুলে সব পয়সাগুলো বের করেছি, করে এখন সেলাই করে নিচ্ছি। সেলাই করে এখন ছেলেকে স্নান করাবো, তো ওইদিকে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরা খাবো। এখানে আছে কালকে এক পিস ইলিশ মাছ, সর্ষে ইলিশ, এটা সুকান্ত খাবে। আর যা যা রান্না করেছি তোমাদের তো দেখালাম, তো এই যে আমরা খেতে বসে পড়েছি, আর সুকান্ত দেখো কীভাবে খাচ্ছে, ফোনের দিকে তাকিয়ে রয়েছে, প্রথমে বুঝতে পারিনি যে ওর ভিডিও করছি, তারপর বলছে আমার কেন ভিডিও করছ, দাড়ি কাটিনি দেখো কেমন লাগছে, পাগল পাগল লাগছে পুরো। তো খেতে বসে কী হয়েছে জানো, আজকে আমি ওকে মানে প্রথমে খাই দিয়েছি একটু, ও আমাকে খাই দিয়েছে। ও কী করেছে, আমি তো এই মাছ কাটা বেছে খাই অনেক টাইম ধরে, ও মানে কাটা বাছে না, ও কাটা শুদ্ধই খেয়ে নেয়, তো আমাকে কাটা শুদ্ধ দিয়েছে, আমার গলায় কাটা বেঁধে গেছে, তাতে অনেক কষ্টে আমি বের করেছি। জানো তো কলা খেয়েছি, লেবু খেয়েছি, তাও হয়নি, তারপরে কেসে কেসে তারপরে বের করেছি। এদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে আর সুকান্ত গিটার নিয়ে বসেছে, আর বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু কী বলতো গরমটা না কমছে না, এটাই দুঃখ, এত গরম লাগে না। সকালবেলা 8টার সময় ছেলেকে যখন নিয়ে যাই আমি নিচে ছাড়তে যাই, কী বিবর্ষ রোদ বাবা, কী মানে ঠাটা পড়া রোদ, টাকমাক ফেটে যাবে এরকম রোদ পড়ে। তো এটা হচ্ছে রাতের, রাত্রেবেলা সুকান্ত বাজার থেকে আসার সময় নিয়ে এসছে আম, লেবু, কলা, আপেল আর ডিম। তো আনারসটা দুপুরবেলা এনেছে, কালকে টিফিনে ভাবছি, টিফিনে না মানে পরে যখন যাব তখন নিয়ে যাব আপেল কুচি আর কলা নিয়ে যাব আর ডিম সিদ্ধ করে নিয়ে যাব। আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আর বাসনগুলো গোছানো হয়নি, গ্যাস টেবিল টেবিল সব মুছে নিয়েছি, আর এখন চলে এসেছি রাতের খাবার খেতে। তরকারিটা গরম বসাবো, একটা ডিম ভাজা করব এটা ছেলের জন্য, এই যে পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে আমি ডিম ভাজা করব। তো ডিম ভাজা ছাড়া ওকে খাওয়ানো অসুবিধা, কারণ ওই তেলাপিয়া মাছ একটা দিয়েছিলাম ওটা দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, এখন তো ডিম ছাড়া খাওয়ানো যাবে না, ওই মাছের কাঁটা বাঁচতে আমারই ভয় লাগে আর ওকে খাওয়াবো, বাপরে বাপ। তো যাই হোক, এই যে এখন গরম বসাচ্ছি, এখন রাত্রেবেলা এই খাবো। তো খাওয়ার পরে খাবো আম, সে কারণে দুটো আম বের করে নিয়েছি, এই যা ধুয়ে নেবো। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, কালকে ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে।